Assalamualaikum guys, সবাই ইনশাআল্লাহ ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে ফ্যাডলক মেশিনের কিভাবে ফোল্ডার সেটআপ করতে হয় সেটা আজকে এই ভিডিওতে ফুল দেখাবো কিভাবে ফ্যাডলক মেশিনে যে আরেকটা সেটআপ আছে এটা চেঞ্জ করব আরেকটা সেটআপ ফ্যাডলকের ফোল্ডার সেটআপটা লাগাইবো ওই ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন ভিডিও দেখার জন্য কিভাবে সেটআপ করতে হয় পুরো সেটআপটা দেখাবো এই সেটআপটা খুলবো ফুল যা আছে ফিডব্যাক মিটক একুজার সব খোলা ফেলাবো অলরেডি ফিড পেলেট ফিডব্যাক খোলা শেষ ফিডব্যাক খুলবো দাতার কি যারা বলা হয় এটা খুলবো এখন তারপর হচ্ছে আপনি আর সব খুলে আবার ওই সেটআপটা ঢোকাবো ফোল্ডার কিভাবে সেটআপ দিতে হবে সেটা ঢোকাবো একবার স্ক্রিন বন্ধ দেখাই দেবো ততক্ষণ ওই ভিডিও দেখতে থাকবেন আর ভিডিও যদি স্কিপ করেন তাহলে আমাকে দোষে আপনার কোনো লাভ হবে না ভিডিও যদি স্কিপ করেন আমি অনেক সময় আছে আমি কোন জায়গায় কী দেখাইছি সেটা আপনি মিস করতে পারেন যেমন এই যে ফোল্ডার আমার পুরো সেটআপ ফোল্ডারের এই পুরো সেটআপটা এখানে লাগাবো আর এইটা খুলছি এই সেটআপটা খুলছি এখান থেকে এটা খুললে আর কি ড্রাইয়ে দেবো আবার নেক্সট টাইমে অন্য সেটআপ লাগাইতে হবে আবার এই ফোল্ডার সেটআপ খুললে ওই সেটআপ লাগাইতে হবে কোনো কাজ করার জন্য তাহলে আমি ফোল্ডার সেটআপটা ফোল্ডার লাগাইবো এখন ততক্ষণ মধ্যে ভিডিও দেখতে থাকবে ভিডিও যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করতে পারবেন যদি মিস করেন তাহলে আপনি অনেক ভুল হবে তাহলে আমাকে তো সে আপনার কোনো লাভ হবে না যে কী দেখাইছে কেমনি কি সেটআপ করে দেখতে পারে নাই কিন্তু আমার ভিডিওতে এই পুরো ফুল ভিডিওতে আমি সব একুজের বোঝাই দেবো কীভাবে সেটআপ কীভাবে সেলাই টিলে করলাম সম্পূর্ণ কিছু বোঝাতে পারছি ভিডিওতে অলরেডি ফিডব্যাক সেটআপ করে ফলাইলাম ভিডিও সেটআপ করার প্লেটটা লাগাবো সুতা মুতা সবই লাগানো আছে মেশিনের সুতা মুতা অলরেডি সব লাগানো প্লেটটা লাগাবো প্লেটও অলরেডি নিয়ে লাগানি শুরু করলাম দেখা যাক কি করা যায় তারপর ফিডব্যাক লাগাই দাঁত লাগাইতে ফিডব্যাক বলে প্রেশার ফিটটা লাগাইতে হবে প্রেশার ফিট লাগায় নাট দুইটা লাগাবো প্লেট লাগাইলাম তারপর প্রেশার ফিট লাগায় নাট দুইটা টাইট দিয়ে দেখি কী করা যায় কতটুকু আগাইছি তারপর সিলি হয় কি না যেহেতু ফোল্ডার সেটআপ করতেছি এটার একটা মাপ আছে দাঁতের দাঁত কতটুকু উড়াইতে হবো কাজের উপরে ডিপেন্ড করবো আর কি মোটা কাজ হলে দাঁত বেশি উড়াইতে হবো পাতলা কাজ হলে মা ফিডব্যাক কম উড়াইতে হবো দেখতে পাচ্ছেন আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু উড়াইছি আমার হচ্ছে গেঞ্জির কাজ এগুলো শুধু গেঞ্জি তৈরি হয় এই কাজটা আমার যতটুকু উড়ানো অতটুকু উড়াইছি প্রয়োজন যতটুকু অতটুকু এখন প্রেশার ফিটার লাগানোর পরে দেখি আরও অনেক কাজ বাকি আছে ফোল্ডার সেটআপ করতে হবে আমার কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে তাহলে কতক্ষণ লাগবে সেটআপ করতে দেখি সুরেশ পর্দায় চলে আসছি দেখতে পাচ্ছেন যদি কোনো জায়গায় কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে ভাই আপনি এই জায়গায় ভুল হয়েছে এই ডাক্তারটা খুলে নিলাম আর একটা ডাক্তার লাগাবো যেটা আমাদের ফোল্ডার সেটআপ করবো এই তো এইটা আমাদের ফোল্ডার সেটআপ করবো আগে যেটা মেশিনের লগে ছিল সেটা খুলে নিলাম ওইটার মধ্যে ফোল্ডার সেটআপ করা যাবে না আর এটা হচ্ছে ফোল্ডার সেটআপ করার জন্য এই ব্যাক পার্টটা এই পার্টটাতে আমি ফোল্ডার সেটআপ করবো অলরেডি ফোল্ডারও লাগানো হয়ে গেছে ফোল্ডার লাগানোর পরে নাটগুলো টাইট দিয়ে মনে হয় ডাল রানিং করে দেখবো কি হয়েছে চলে কি না তো এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার নাই অতি শীঘ্র চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও বানানো হচ্ছে কোনো মেশিনে আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে থাকি সব ধরনের ভিডিও আমরা সুইং মেশিন যত আইটেম ভিডিও সব দিয়ে রাখি নিত্য নতুন আপনি যে কোনো কাজ করি আমি হয়তো সব ভিডিও দিই এখান থেকে হচ্ছে আপনি কাইটে ফোল্ডারে যে কাপড়টা আছে এখানে কাটতে হবে কিন্তু কাইটে না এখানে লাগাইতে হবে মাপ মতো আমার অনেক বাইরে তো কাইটে নেয় ততটুকু লাগে আমরা ভিতরেই কাটিং করে ভিতরে সব কিছু করার পরে এখান থেকে নাকি আমরা খালি শুধু সেরাপ করি আমাদের কাপড় কাটা শেষ এখন আমরা ফোল্ডারে কাপড়টা ঢোকাবো ঢোকায় দেখবো সেলাই হয় কিনা বা কাজ কতটুকু আগাইছে
ততক্ষণ পর্যন্ত ভিডিও দেখতে পারবেন আর ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট স্টিকে দেখবেন আর নেক্সট টাইমে আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তাহলে আমাদের মেশিন কিন্তু দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে আমরা কাপড় সেলাইলাম কাজ এখন বন্ধ আসে নাই প্রোডাকশন হাতে কাপড় সেলাইলাম ভালোই ফোল্ডার সেটআপ শেষ যেখান থেকে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।